চন্দন মূলত কয়েক ধরনের হয়ে থাকে, তবে আজকে আমরা রক্তচন্দন বা লাল চন্দন সম্পর্কে জানব। রক্তচন্দন বা লাল চন্দন রূপ বিশেষজ্ঞদের মতে সব গুণে গুণান্বিত একটি উপাদান। ভারতীয় উপমহাদেশে এই লাল চন্দন উদ্ভিদটি দেখা যায়, তবে এটি দুর্লভ। নর্মাল চন্দনগুলো থেকে এটি একটু আলাদা। রেড স্যান্ডালউড বা রক্তচন্দনের বিশেষ কিছু গুণাগুণ রয়েছে। তবে আজকের ভিডিওটি শুরু করার আগে, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, এই ধরনের স্কিন কেয়ার টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। রক্তচন্দনের কিছু উপকারিতা রয়েছে, যেমন ধরুন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, এটি ত্বকের ক্লান্তিভাব দূর করে, ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করতে দারুণভাবে কার্যকরী, বয়সের ছাপ কমিয়ে ত্বককে কোমল ও টানটান রাখে, ত্বককে সতেজ করে তোলে, ত্বকের কালো দাগ দূর করতেও বেশ কার্যকরী রক্তচন্দন। এটি নানাভাবে নানা উপায়ে ব্যবহার করা যায়। তবে চলুন আজকে আপনাদের সাথে একটি ব্যবহার বিধি শেয়ার করি। এক চা চামচ রক্তচন্দন গুঁড়ো নিন, সামান্য পরিমাণ গোলাপ জল, মধু ও সামান্য পরিমাণ মুলতান মাটি, সবগুলো উপাদান একত্রে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার ব্রাশ বা হাতের সাহায্যে পুরো মুখে অ্যাপ্লাই করে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে এলে সামান্য পানি মুখে ছিটিয়ে স্ক্রাবিংয়ের মতন মাসাজ করে তুলে ফেলুন। তোলার পরে কিছু ঠান্ডা পানি বা বরফ লাগিয়ে নিন। রক্তচন্দন দিয়ে নানাভাবে ফেস প্যাক বানানো যায়, তবে এটি স্কিন টাইপ বা স্কিনের সমস্যা অনুযায়ী। আপনার সমস্যা বা আপনার স্কিন টাইপ জানিয়ে আমাদের কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো নিয়ে আরেকটি নতুন ভিডিও তৈরি করার।